এবার যে জায়গাটা এসেছে সেটা হচ্ছে তিন চুলে বলে মোস্ট প্রবাবলি, আমি তাও লিখে দেবো। খুব সুন্দর, খুব সুন্দর, মানে দারুণ। আমি তাও স্টিল একবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি স্টার্ট করছি ডে টু পার্ট টু। তো এখন অব্দি যারা যারা ভিডিওটা দেখেননি, মানে সিরিজ ওয়াইজ, তারা দেখে নিন। আর আমি জাস্ট দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি আপনাদের এখন ঘুরে দেখাচ্ছি দার্জিলিং। তো এই পার্টিকুলারলি যে সিরিজটা আছে এখানে, আমার এই ভিডিওটা হচ্ছে ফোর্থ ভিডিও। তো যারা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইমের জন্য দেখছেন, তাদের জন্য একটা রিকোয়েস্ট, তারা আমার দার্জিলিং 1, 2, 3 যে তিনটে পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ওটা একবার দেখে নেবেন। বিকজ ফার্স্ট পার্টে ছিল দার্জিলিংয়ে আমি কলকাতা থেকে কীভাবে পৌঁছেছি এবং যে হোটেলে আমি থাকছি সেই হোটেলের রুম ট্যুর, এবং সেকেন্ড ভিডিওতে ছিল যে আমি দার্জিলিংয়ে কোন কোন ফেমাস জায়গায় আমি খেয়েছি, এবং থার্ড ভিডিওতে ছিল আমাদের সকালবেলার এক্স্যাক্টলি রুম থেকে ভিউটা কীরকম এবং আমি কোথায় কোথায় ঘুরতে গেছি। তো এই ভিডিওটা হচ্ছে ডে টু এরই কন্টিনিউয়েশন। তো লেটস কন্টিনিউ অ্যান্ড লেটস বিগিন দ্য ভিডিও। তো এই সুন্দর চা বাগান ক্রস করে আপনারা পৌঁছে যাবেন তিন চুলে। ওকে, তো এখানে চাইলে আপনারা ওয়েট করে চা বাগানটাও ভিজিট করতে পারেন হেঁটে। আমরা বেসিক্যালি চা বাগানটা আর দেখতে চাইনি, বিকজ এই বিউটিটা এত সুন্দর, ট্রাস্ট মি, ক্যামেরা জাস্টিস করে না বা কোনো ফটো ভিডিও জাস্টিস করে না এই প্লেসটার, এত এত সুন্দর। সত্যি কথা বলতে গেলে জাস্ট পাহাড়ের লেয়ার আপনি দেখতে পারবেন, মানে একটা পাহাড়ের ওপর আরেকটা পাহাড় এবং নিচ দিয়ে জাস্ট নদী ক্রস করে যাচ্ছে, মানে এত সুন্দর একটা জায়গা। এবার যে জায়গাটা এসেছে সেটা হচ্ছে তিন চুলে বলে। মানে চা বাগান তো এত সুন্দর হয়, স্টিল ওখানে ফোকাস যাবে না আপনাদের, ট্রাস্ট মি, ডোন্ট মিস দিস প্লেস ইফ ইউ আর ইন দার্জিলিং। এই জায়গাটা হচ্ছে তিনচুলে, ওখানে পুরো টি গার্ডেন দেখা যাচ্ছে এবং এইদিকে ভিউটা দারুণ। আমি ওটা দেখিয়ে দিচ্ছি আগে, মানে খুব সুন্দর। দারুণ জায়গাটা, রাইট? তো যদি আপনারা দার্জিলিং আসেন তো এই জায়গাটা কিন্তু মিস করবেন না, বিকজ এটাতে কোনো রকম টিকিট বা পারমিট লাগছে না, তো আমরা ইজিলি এখানে ভিজিট করতে পারি। নিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো এই চা বাগান দেখাতে দেখাতেই আপনাদেরকে আমি নিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। তো এত সুন্দর চা বাগান, চাইলে এখানে দাঁড়িয়েও একটা ফটো ক্লিক করতেই পারেন। আর নেক্সট ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে লাভার্স মিট পয়েন্ট। তো বেসিক্যালি দুটো নদী এখানে মিলছে এক জায়গা, মিট করছে একটা জায়গায়, তাই জন্য লাভার্স মিট ভিউ পয়েন্ট এটাকে বলে। ওকে, আর মোস্ট অফ অল নিচে যে অ্যাকচুয়ালি নদীটা দেখা যাচ্ছে ওটাকে ত্রিবেণীর যে ক্যাম্পিংটা হয় ওখানে এক্স্যাক্টলি হয়, বাট দুটো নদীর নাম আমি ঠিক জানি না। তো আপনারা যদি জানেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে বলুন আমাকে, ওকে, বিকজ আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে ভুলে গেছি এবং আমি এখানে রং করে ইনফরমেশান দিতে চাই না। তো বেসিক্যালি যারা জানেন তারা প্লিজ বলবেন। আর এটা না খুব ক্লোজলি দেখলেই আপনি বুঝতে পারবেন দুটো নদীর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তো দুটো নদী একটা জায়গায় মিট হচ্ছে, ওকে, তাই জন্য এটা লাভার্স মিট পয়েন্ট, মানে লাভার্স মিট ভিউ পয়েন্ট বলছে। এটাও ভীষণ একটা সুন্দর জায়গা এবং খুবই ছোটোখাটোর মধ্যে জায়গাটা আমি বলবো, ওকে। তো তারপরে আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটা ডেস্টিনেশন।
তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, তাই তো? তো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বাকি পার্টগুলো দেখুন, বিকজ ওগুলোতেও কিন্তু আমি সব ডিটেলডে ভিডিও দিয়েছি। তো এটা আমার অ্যাকচুয়ালি একটা ভিজুয়ালি আপনাদের রিপ্রেজেন্ট করা দার্জিলিংয়ের বিউটি। তো নেক্সট আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অরেঞ্জ গার্ডেন, যেখানে অ্যাকচুয়ালি রিয়েল অরেঞ্জ হয় উইন্টারের টাইমে। তো এই টাইমে কিন্তু জুলাই মান্থে আমি ভিজিট করেছিলাম, তো ওই সময় তখন অরেঞ্জগুলো একেবারেই ছোট। বাট হ্যাঁ, যদি আপনি উইন্টারে ভিজিট করছেন, ডু ভিজিট দিস প্লেস, কারণ পুরো অরেঞ্জে কিন্তু ভরা থাকে জায়গাটা, ভীষণ সুন্দর লাগে। আমি জাস্ট ক্যামেরাটা ফোকাস করেছিলাম যাতে আপনারা একটু ক্লিয়ারলি দেখতে পারেন যে এই এরিয়াটা, যদিও এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে কিছুটা কাজ বাজ চলছে ওখানে রাস্তা রাখা। এবং লাস্ট আমরা যে জায়গাটাতে গেছি, ট্রাস্ট মি ড্রাইভার দাদা, আপনাদের যতই না বলুক আর হ্যাঁ বলুক, প্লিজ ভিজিট দিস প্লেস। এটা হচ্ছে রক গার্ডেন, ওকে? খুব সুন্দর জায়গাটা। এখন কোভিডের জন্য ওখানে কিন্তু অ্যালাউ করছে না, মানে এন্টার করতে দিচ্ছে না। বাট রক গার্ডেন অ্যাকচুয়ালি কী সেটা আপনি নিজের চোখেই দেখবেন একটু পরে, বাট ট্রাস্ট মি ভীষণ সুন্দর। তো পার্কটাতে বেসিক্যালি এখন ঢুকতে দিচ্ছে না, বাট স্টিল বাইরেটাই এত সুন্দর লাগছে না যে আপনাদের ভালো লাগবে আশা করি। এত সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে জাস্ট, এবং আমি মাঝে মাঝে ভাবি এত স্পিডে জল নামে কিভাবে, মানে এত সুন্দর, রাইট? তো এটা এন্টায়ারলি আপনারা এই পার্কটা বা এই গার্ডেনটা ঘুরে দেখতে পারেন পায়ে হেঁটে, যদি এটা খোলা থাকে। তো আমি ঠিক এক্স্যাক্টলি শিওর নয় কবে থেকে এটা খুলবে এই পার্কটা আবার। তো ওই এক্স্যাক্টলি পুরো জায়গাটা ঘিরে গার্ডেন, তো বিরাট বড় একটা রক গার্ডেন, বিকজ ওখানে রক এবং এই ঝর্ণা আছে তাই রক গার্ডেন, ওকে? তো এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল সেই দিনের জন্য, এবং আমরা থার্ড ডেতে কী কী করেছি আমি সেটারও ভিডিও দেব, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা ওটাও ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়, আর আমার ভিডিও আমি যখনই আপলোড করব যাতে আপনারা পেয়ে যান। এবং অল্টারনেটিভলি আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে লাইফ অফ মধুমিতা, আমার সব কিছু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো প্লিজ চেক দ্যাট আউট। আর লাস্ট রিকোয়েস্ট, প্লিজ লাইক করুন আর শেয়ার করুন ভিডিওটা, ওকে? এখানে টয়লেট আছে, লাইক পাবলিক টয়লেট আছে, বাট এখন কিন্তু বন্ধ আছে মোস্ট প্রবাবলি, বিকজ আমি খোলা দেখলাম তো না, ওকে? এইভাবেই আমাদের ডে টু পার্ট টু আমি এখানে শেষ করছি। তো দারুণ জাস্ট কাটলো আজকে দিনটা, আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার গো চেক ইট আউট। আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আর যারা কোনো সাপোর্ট পার্ট দেখেনি তারা প্লিজ দেখে নিন, বিকজ আমি সাপোর্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাই বাই, টাটা।